প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনের পরে বিতর্ক দূরে সরিয়ে রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালে। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সন্দেশখালের আন্দোলনকারী রেখা পাত্র। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজই প্রথম সন্দেশখালিতে এলেন রেখা এবং তাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা। অত্যাচার নির্যাতনের অভিযোগে বিক্ষোভের আগুন দেখেছে সন্দেশখালি, আর এবার সেখানে আন্দোলনকারী প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাসের ঢেউ। সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি একেবারে প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর আজকে গ্রামে এসে পৌঁছালেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বরণ করে নেওয়ার জন্য কেউ হাতে ফুল নিয়ে রয়েছে, একেবারে উলু ধ্বনি দিচ্ছে। ফুল দিচ্ছেন রেখা পাত্র, তিনি নিজের বাড়িতে এসে পৌঁছালেন এবং একেবারে দেখতে পাচ্ছি নিজের বাড়িতে যখন এসে পৌঁছালেন, যারা এই গ্রামের বাসিন্দা থেকে শুরু করে পরিবারের সদস্যরা তারা একেবারে বরণ করে নিচ্ছে, ফুল দিয়ে বরণ করছেন, মালা পরাচ্ছেন। রেখা পাত্র তিনি নিজে জানিয়েছেন যে লড়াইটা এখন অনেকটাই বাকি রয়েছে এবং সন্দেশকারী যারা আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনের মুখ যারা ছিলেন তার মধ্যে রেখা পাত্র ছিল এবং রেখা পাত্রকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে বিজেপি। এবং তিনি যে বিষয়টা বললেন যে নারী নির্যাতন থেকে শুরু করে সাধারণ মানুষের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো নিয়ে তিনি কিন্তু আগামী দিনে যে লড়াই সেই লড়াই একেবারে চালিয়ে যাবেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এতদিন যে আমাদের উপর অত্যাচার হয়েছে তার জন্য মা বোনেরা আন্দোলনে লেগেছিলেন, সেই আন্দোলন থেকে আজকের বুকে ওরা পুরোপুরিভাবে বল পেয়েছে। ওরা লড়বে, ওরা ওদের লড়াই ওরা লড়ে নেবে। মানে আমি তো ওনাদের মুখ হয়ে ওনাদের শুধু সামনে দাঁড়িয়েছি, ওরাই আমার প্রার্থী। আমাকে যে প্রার্থী করেছেন আমি প্রার্থী নই, আমার প্রার্থী আমার পুরো বসিরহাট জেলার মা বোনেরা। আমি চাইবো আমার মা বোনেদের কাছে একটাই অনুরোধ করবো, ওনাদের আশীর্বাদে এতটা আমি আসতে পেরেছি, আগামী দিনে ওনাদের হাত আমার মাথার উপর থাকুক। আমি ওনাদের জন্য কিছু করতে চাই, আমি যদি ভোটে জিতি আমি ওনাদের জন্য এমন কিছু করতে চাই সেটা আগে কখনো হয়নি। অবশ্যই সন্ত্রাস মুক্ত করব, মা বোনেদের যে অভাব অনাচার যে তাদের সম্মানহানি সেটা যাতে না হয় সমস্ত দিকটা আমি দেখব। কোন বিষয়গুলো আপনি তুলে ধরবেন, যেরকম এই বছরের পর বছর যে অত্যাচার সেইটাকে সামনে রাখবেন প্রচারে? অবশ্যই, আজকের আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী এসে যেটা করতে পারেনি সেটা আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি উনি করে দেখিয়েছেন। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অসহায় মা বোনেদের পাশে এসে দাঁড়িয়ে দেখিয়েছেন যে উনি মায়েদের জন্য সর্বদাই ওনার উদার মনে একেবারে রেডি। বসিরহাটের কাছে যখন যাবেন প্রচারে কি বলবেন, মূলত কোন অস্ত্রে আপনি ভোট চাইবেন সবার কাছ থেকে? আমি দেখুন, ভোট হয়তো আমাকে চাইতে হবে না, পুরো বসিরহাটের মা বোন এবং গরিব ভাই বোনেদের কাছে আমি এইটুকু আমি ওনাদের মনে ওনাদের মুখে আমি দেখতে পাচ্ছি যে ওনারা ওনাদের লড়াই লড়ে নেবেন। আমার শুধু এইটুকু দেখার দরকার, ওনারা আমি যেই 2011 সাল দিয়ে যে ভোটটা ওনারা দিতে পারেনি শান্তিপূর্ণভাবে সেই ভোটটা এই 2024 ওনারা দেবেন, সেই দিকটা আমি ওনাদের দেখবো, ওনারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন, ওনাদের স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।